दिन যতই অতিবাহিত হচ্ছে ততই জমে উঠেছে বাঙালির প্রাণের অমর একুশের গ্রন্থমেলার বই বেচা কেনা। মেলার ১২তম দিনে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সরোবরী উদ্যানে বইপ্রেমীরা প্রস্তুত পহেলা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবসকে বরণ করে নিতে। বাঙালির প্রাণের বইমেলায় এবার দর্শনার্থীদের থেকে পাঠক সমাগম বৃদ্ধি পেয়েছে বলে জানান বই বিক্রেতারা। ভ্যালেন্টাইন ডে এবং ফাল্গুন দুই দিন হওয়াতে আশা করি যে আগামীকাল এবং পরশুদিন পাঠক অনুযায়ী এবং দর্শক আমাদের কেনাবেচা অনেক ভালো হবে। মূলত গবেষণাধর্মী বই, জীবনী, অনুবাদ এবং বঙ্গবন্ধু যে জন্মশতবার্ষিকীর যে বইগুলো সেগুলো আমাদের একাডেমি থেকে যাচ্ছে। মেলায় বরাবরের মতো এবারও কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা বই পাঠকদের করে প্রাণ সঞ্চার। প্রতিদিনই আসি, দেন আজকেও আসলাম। ফাল্গুন মিলিয়ে দেন হচ্ছে কিছু সাহিত্য বই কিনবো। হুমায়ুন আহমেদ স্যারের বই অনেক বেশি পছন্দ করি। আমি মনে করি স্যার আমাদের মাঝে অনেক বেশি পাঠক তৈরি করতে পেরেছেন। প্রাণের বই মেলায় নিজের লেখা নতুন বই প্রকাশ করে নবীন লেখক জানান, মেলার উপর দিয়ে চলা স্বপ্নের ম্যাটেরিয়াল বাঙালি বই প্রেমীকে করেছে অনুপ্রাণিত। তরুণ পাঠক যারা আছে প্রত্যেকেই তাদের পছন্দের মানুষের জন্য রোমান্টিক বা ভালোবাসার বইগুলো বেশি কিনছি। এটা হচ্ছে আমার প্রথম কাব্যগ্রন্থ বিস্তৃত মস্তিষ্কের স্মৃতি। বইটির প্রকাশনা সংস্থা হাওলাদার প্রকাশনী। সব মিলিয়ে এই বছরের যে মেলা, মনে হচ্ছে যে পাঠক একটু বেশি। সবাই বলছেন কেবল বিশেষ দিনেই নয়, এবার মেলার অন্যান্য দিনেও বই বেচা কেনা জমে উঠেছে আশাতীত হারে। প্রতিদিন প্রায় হচ্ছে আপনার এভারেজ যদি হিসাব করেন, গড় হিসাব করলে দেখা যায় 7 থেকে 8 হাজার টাকার মতো প্রতিদিন বিক্রি হচ্ছে। 21শে ফেব্রুয়ারি দিনসহ শেষ পর্যন্ত আরও বেশি বই বেচা কেনা হবে বলেও জানান লেখক, প্রকাশক ও বিক্রেতারা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।